আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাত আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। ব্রেইনলেস কোচের ব্রেইনলেস পরিকল্পনা এবং বাংলাদেশ যেই দলটা আসলে পাকিস্তানে গিয়ে টানা দুই টেস্ট জিতে পাকিস্তানকে তাদের ঘরে হোয়াইট ওয়াশ করেছিল, সেই দলটা ভারতের বিপক্ষে প্রথম টেস্ট পরাজিত হয়েছে সোয়া তিন দিনে, এবং কানপুরে দ্বিতীয় টেস্টে সোয়া দুই দিনে পরাজয়ের অপেক্ষায়। এরকম একটা অবস্থা হবে বাংলাদেশের এই টেস্টে, অন্তত গেল দুদিনের বাস্তবতা সেরকম কোনো সাক্ষ্য দেয় নাই। বৃষ্টিতে ভেসে গেছে, বৃষ্টি হবার পর মাঠ শুকায় নাই, প্রথম দিন পুরো সময় খেলা হয় নাই, মানে ঘটনা কিন্তু একটার পর একটা ঘটেছে, এবং প্রত্যেকটা ঘটনা বাংলাদেশ দল যেন এই টেস্টটা কোনোভাবেই না হারে সেটাকে নিশ্চিত করার জন্য যেন ঘটছিল। আমরা যদি একদিন আগের পরিস্থিতি বোঝার চেষ্টা করি যে সেদিন কেন খেলা হলো না, কেন মাঠ শুকালো না, রৌদ্র ওঠার পরও দুদল কেন মাঠে নামতে পারলো না একবারও বৃষ্টি না নামার পরেও, সেই ব্যাখ্যা কিন্তু কেউ দিতে পারে নাই। উল্টো কানপুর ম্যানেজমেন্ট এমন একটা চাপে পড়েছে যে বিসিসিআই এই ভেনুটাকে সরিয়েই নিতে পারে। এগুলো হলো অতীত, বর্তমান যেটা, যেই জায়গায় আসলে আমি আলোচনাটা শুরু করেছি, যে সোয়া দুই দিনে বাংলাদেশ টেস্ট হারার সংখ্যায় ব্রেইনলেস কোচ, ব্রেইনলেস ম্যানেজমেন্ট এমন একটা সিচুয়েশন তৈরি করেছে। এখানে ম্যানেজমেন্ট বলতে চান্ডিকা হাথুরু সিং এ এককভাবে সবচেয়ে শক্তিশালী জায়গায়, অন্য কেউ ম্যানেজ করার নেই, তিনি যেটা বলবেন সেটাই আইন। একবার ভেবে দেখুন যে আজকে ভারত যখন 9 উইকেটে 285 রান ইনিংস ডিক্লেয়ার করলো, বাংলাদেশের আক্ষেপের একটা জায়গা ভাই ছিল, সাকিব আল হাসান অথবা মেহেদি হাসান মিরাজ কেউ একজন অন্তত 5 উইকেট পাবার যে সুযোগটা ছিল সেটা অর্জন করতে পারলেন না। কিন্তু এই 285 রান 9 উইকেটে করার পথে ভারত যেভাবে ব্যাট করলো, তারা খেললো মাত্র 34.4 ওভার, তারা রান তুলল 8.22 প্রতি ওভারে। ভাবা যায় টেস্ট খেলতে নেমে একটা দল বাংলাদেশের বিপক্ষে বিশ্ব ইতিহাসে দ্রুততম 50 করলো, দ্রুততম দলীয় 100 হলো, দ্রুততম 150, দ্রুততম 200, দ্রুততম 250, কি একটা অবস্থা! এবং সবচেয়ে দ্রুত গতিতে রান তোলার রেকর্ডটাও 8.22, একটু আগে যেটা বলছিলাম সেটাও তারা করে ফেললো। একটা দল খেলতে নেমেছে সেই পার্টিকুলার দলের যে পেস লাইন আপ রয়েছে, পেস ডিপার্টমেন্ট রয়েছে, হাসান মাহমুদকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, আমি পয়েন্টে আসছি, ঠিক ওই জায়গাটায় যখন আমি আমার 4 জন বোলারের মধ্যে যিনি 4 নাম্বার তাকে আমি বেস্ট 11-এর গুরুত্বপূর্ণ পার্ট হিসেবে, আমি খালেদের কথা বলছি, নিয়ে নিলাম, অথচ বসা তাসকিন কিংবা নাহিদ রানারা, এটা কতটুকু অ্যাকসেপ্টেবল? কোনোভাবেই না। দ্য ওয়ে লিটন কুমার দাস জসপ্রীত বুমরাকে শায়েস্তা করার পর যেভাবে তিনি আউট হলেন, স্টেপ ডাউন করে তিনি যেভাবে পেটাতে গেলেন, মনে হচ্ছে আজকে টিম ইন্ডিয়া, যেহেতু তাদের দিন নষ্ট হয়েছে বৃষ্টির কারণে, যেহেতু তাদের সময়টা কম, যেহেতু তারা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে চায়, বাংলাদেশের বিপক্ষে ধরা পয়েন্ট তারা হারাতে চায় না, দে আর ইন হারি, তাদেরকে পিটিয়েই খেলতে হবে, কোহলিদেরকে রোহিতদেরকে পিটিয়েই খেলতে হবে, ফেস করা প্রথম দুবলে 2 ছক্কা মারার যে তাগিদ, যে চেষ্টা, এবং সেটাকে বাস্তবায়ন করলেন দ্য ওয়ে রোহিত শর্মা, সেই দায়িত্বটা যেন আমার লিটন কুমার দাসের কাঁধে এসে বর্তেছে। স্টেপ ডাউন করে মারতে গিয়ে যখন তিনি আউট হয়ে যান, সাকিব আল হাসান একই টাইপের শট খেলতে গিয়ে যখন উইকেট ছুড়ে আসেন, ঠিক তখন একটা দল মোরালি কতটুকু, সোয়া দুই দিনে যে ম্যাচটা হচ্ছে, যে ম্যাচের বাকি ডেজগুলো, সময়গুলো, সেশনগুলো বৃষ্টিতে ভেসে গেছে, সেই ম্যাচটাকে বাঁচানোর জন্য মরিয়া, সেই ম্যাচটাকে ড্র করার জন্য, সেই ম্যাচ থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপে কিছু পয়েন্ট নিজেদের পকেটে পোড়ার জন্য কতটুকু তারা চেষ্টা করেছে। অ্যাপ্রোচগুলোর কথা শুধু বললাম, দল গঠন থেকে শুরু করে ক্রিকেটাররা যেই শরীরি ভাষার পরিচয় দিয়েছেন এক্সেপ্ট মমিনুল হক, কোনোভাবে অ্যাকসেপ্টেবল না, কোনোভাবেই না। খেয়াল করে দেখবেন যে বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্ট যখন ইন্ডিয়া 52 রানে এগিয়ে, যখন তারা রান করাটাকে সহজ করে ফেললো, যখন ইন্ডিয়ার ব্যাটিং মানেই যেন আমরা হাইলাইটস দেখছিলাম, 26-এ আমাদের 2 উইকেট নেই, 26 রানে বাংলাদেশ যে পিছিয়ে, একবার ভেবে দেখুন যে আগামীকাল সারাদিন 90 ওভার যদি খেলা হয়, বাংলাদেশকে যদি এই টেস্ট বাঁচাতে হয়, এই 90 ওভারের মধ্যে বাংলাদেশকে অন্তত 70 ওভার ব্যাট করতে হবে বাকি 8 উইকেট নিয়ে, সেই স্বপ্ন আমরা কি দেখি? আজকে বাংলাদেশ যেভাবে পরের 7 উইকেট হারিয়েছে,
আজকে বাংলাদেশ যেভাবে স্ট্রাগল করেছে, বাংলাদেশের ব্যাটাররা যেভাবে উইকেট ছুড়ে এসেছে, বাংলাদেশের টেস্ট ক্রিকেটার লিটন কুমার দাসের এই ধরনের ব্যাটিং রঙ্গ তামাশা করা আজকে নতুন না, এর আগেও তিনি এই কাজগুলো করেছেন। ডাউন দ্য উইকেটে গিয়ে ছয় মারতে গিয়ে আমরা দেখেছিলাম তিনি উইকেট ছুড়ে এসেছেন, এরপর তিনি দল থেকে বাদ পড়েছেন, কিন্তু তারপরেও আসলে কোনো ভাবাদয় হয়নি, বোধোদয় হয়নি। আজও তিনি একই কাজ করেন চান্ডিকা হাথুরু সিং এর গুড বুকের এই যে ক্রিকেটাররা, চান্ডিকা হাথুরু সিং যে লাইসেন্সটা তাদের দিয়েছেন, ধরেন কোনো কিছুই দেননি, একজন ন্যাশনাল টিমের হেড কোচ অন্তত তাদেরকে তো এটুকু বোঝাবেন, এনশিওর করবেন যেন ক্রিকেটাররা টিকে থাকার লক্ষ্যে মাঠে নামে। পরিকল্পনাটা হচ্ছে যত বেশি সময় আমরা ক্রিজে স্টে করতে পারি এই টেস্ট থেকে পয়েন্ট পাবার সম্ভাবনা তত বেশি বেড়ে যাবে। সেই জিনিসটা যখন অ্যাপ্লিকেবল হয় না, যে যার মতো যাচ্ছে, যে যার মতো পেটাচ্ছে, যে যার মতো আউট হচ্ছে, যে যার মতো খেলছে, সবই যেন হচ্ছে পাড়ার ক্রিকেট এখানটায়, বাকি যে 8 উইকেট রয়েছে সেই 8 উইকেটে এই পাড়ার ক্রিকেটীয় মনোভাব দিয়ে বাংলাদেশ কি 70 ওভার অন্তত টিকতে পারবে? বাংলাদেশ যদি 70 ওভার টেকে তারপরেও কি বাংলাদেশ নিরাপদ? তারপরেও কি বাংলাদেশ যেই লিডটা নেবে আমরা আশা করি, ধরেন 150 রানের লিড হলো, বাংলাদেশের 150 রানের লিড নিতে গেলেও বাংলাদেশকে 70 ওভারে অন্তত 200 রান করতে হবে। সেই পার্টিকুলার 150 রান টিম ইন্ডিয়া দ্য ওয়ে দে ব্যাটেড টুডে, তার যদি 20টা ওভারও পায় ওই 150 রানের টার্গেট পেরিয়ে যাওয়া তাদের জন্য কি খুব কঠিন হবে? প্রশ্নগুলো কিন্তু সামনে আসছে। তাহলে টেস্ট বাঁচানোর উপায়টা কি? তাহলে কি আমরা 2 দিনে লজ্জার বিব্রতকর অভিজ্ঞতাকে বরণ করে টেস্ট হেরে যাব 2 দিনে ভারতের কাছে? এটাই কি আমাদের নিয়তি? একটা দল যেভাবে হোক মরিয়া, একটা টেস্ট ম্যাচের দৈর্ঘ্য এটাকে যদি 100 আমি ক্যালকুলেট করি, 40% নেমে আসার পরও তারা পয়েন্ট পেতে চায়, পূর্ণ পয়েন্ট পেতে চায়, সেই অ্যাপ্রোচেই তারা ব্যাট করে। আর আরেকটা দল 100 ক্যালকুলেট করলে পুরো দৈর্ঘ্য 40 নেমে আসার কারণে যে 60% বেনিফিট পাবার পরেও তারা সেই ম্যাচটা বাঁচাতে পারে না, সেই ম্যাচটাকে লাইফ সাপোর্টে ঠেলে দেয়। সেই ম্যাচকে বাঁচানোর দায়িত্বে যে চিকিৎসকগণ আমাদের ক্রিকেটাররা, তারা নিজেরা নিজেদের প্রতি আত্মঘাতী হন, ঠিক তখন কি সেই স্বপ্ন দেখার দুঃসাহস আমরা দেখাতে পারি? এই লজ্জা আমরা রাখবো কোথায়? বাংলাদেশ যদি 2 দিনেই এই টেস্ট হেরে যায়, যেই মাস্টার মাইন্ড, এখন মাস্টার মাইন্ড অনেক বেশি আলোচিত ওয়ার্ড, চান্ডিকা হাথুরু সিংহে বাংলাদেশকে নাকি বদলে দিয়েছেন, তার মাস্টারিটা তাহলে কোথায় থাকে? যেই মাস্টার মাইন্ড নাকি রাওয়ালপিন্ডিতে বাংলাদেশকে 2 টেস্ট জেতাতে বিশাল ভূমিকা পালন করেছেন, অথচ তিনি প্রায় 6 সপ্তাহ ছিলেনই না, 6 সপ্তাহ তিনি ছিলেনই না, বাংলাদেশে ছিলেন না, লোকাল কোচেসরা এদেরকে গিয়ার আপ চিয়ার আপ করেছিল, সেই তিনি আসার পর এই বাংলাদেশের যখন এই দুর্দশা, সেটার উত্তর দেবে কে? সেই উত্তর কি কেউ খুঁজবে, নাকি বলবে ভারত অনেক শক্তিশালী দল? এটাই ছিল নিয়তি আমাদের, দেখা যাক কি হয়।